হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও রাজ্যে আবারও দু হাজারেরও বেশি গ্রামীণ ডাক সেবক নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে দু হাজারের বেশি গ্রামীণ ডাক সেবকের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি বের হয়েছে কীভাবে আবেদন করবেন এবং বেতন কত সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে আজকের এই ভিডিওতে জেনে নেব তো ভিডিওটি ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও উন্নত ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায় তো রাজ্যে দু হাজারেরও বেশি গ্রামীণ ডাকসেবক নিয়োগ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর রয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর পোস্ট অফিসের তরফে বিপুল নিয়োগের ঘোষণা করা হলো গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে প্রায় দু হাজারেরও বেশি রাজ্যের যে কোনো জেলা থেকে যে কোনো মাধ্যমিক পাশ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো কীভাবে নিয়োগ করা হবে যে দেখুন পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক সার্কেল তিন বিভাগে মোট শূন্য পদ রয়েছে দু হাজার তিনশো সাতসত্তরটি গ্রামীণ সেবকের মধ্যে নিয়োগ করা হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অবশ্যই কিন্তু আবেদনকারীকে যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য হতে হবে আর বাংলা ভাষায় সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে এছাড়া আবেদনকারীকে সাইকেল চালানোও জানতে হবে বয়স বলা হয়েছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারের নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বসীমায়ও ছাড় পাবেন বয়স হিসাবে কুড়ি সাত দু হাজার একুশ তারিখ পর্যন্ত তার বয়সটাই কিন্তু হিসাব করা হবে বেতন কি রয়েছে দেখুন এর এর বেতন কাঠামো রয়েছে প্রতিদিন চার ঘন্টা কাজের জন্য ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে বারো হাজার টাকা আর পাঁচ ঘন্টা কাজের কাজের জন্য চোদ্দো হাজার পাঁচশো টাকা অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে চার ঘন্টা কাজে বেতন দশ হাজার টাকা আর পাঁচ ঘন্টা কাজে বারো হাজার টাকা প্রার্থী বাছাই করা হবে মেধার উপর ভিত্তি করে কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন ভারতীয় ডাক বিভাগের বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.appost.in gds online এ ভিজিট করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন প্রক্রিয়া কুড়ি জুলাই থেকে শুরু হয়েছে আর ১৯ আগস্ট দু তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে সংরক্ষিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে ফি লাগবে না কিন্তু অন্য জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা আবেদন ফি ব্যাবোর্ড জমা দিতে হবে তো বন্ধুরা আশা করছি আপনারা বিষয়টি খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহূর্তে চাকরি সংক্রান্ত এবং স্কলারশিপ বিষয়ক ভিডিওগুলির লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন বাড়িতে থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আর ইনফো চ্যানেলের সঙ্গে সদা সর্বদাই জুড়ে থাকুন